যা আমি নিজে মনে করি আমি নিজে মনে করি এই বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস নামক দলটাকে আমরা নিশ্চিত করে বিদায় দিব এই সম্বন্ধে আমার কোনো সন্দেহ নেই আমি সেদিনকে শুভেন্দু বলেছে হলদিয়াতে আমি যবে থেকে তৃণমূল ছেড়ে দিয়েছি এবং সোজাসুজিভাবে আমার সাথে যার যার সাথে যোগাযোগ ছিল আমি প্রত্যেককেই টেলিফোন করে বলেছি ভয় পাচ্ছিস আসতে পারছিস না যাই থাক কিন্তু তৈরি হ অসম্মানিত হওয়ারও একটা সীমা থাকে সেই অসম্মানিতার মাপকাঠিটা প্যারিয়ে হয়ে গেলে আর কিন্তু ওই দলটা করতে পারবে না আজকে দাঁড়িয়ে আমি বলছি শুনুন আমার থেকে যারা ছোটো বা যারা রাজনীতি করেছেন বা রাজনীতিতে আছেন তারা কেউ বাংলা কংগ্রেস শুনেছিলেন কেউ কেউ শুনেছেন কেউ কেউ শোনেননি উনসত্তর সালে বাংলা কংগ্রেস অজয় মুখার্জির নেতৃত্বে পশ্চিম বাংলায় ক্ষমতায় এসছিল সাতষট্টি সালে ক্ষমতায় এসছিল এবং হৈ হৈ করে ক্ষমতায় এসছিল তারপরে আজকেই বাংলা কংগ্রেস বিপ্লবী কংগ্রেস বাংলা কংগ্রেস আছে কি নেই এটা কেউ খবর রাখেন বিপ্লবী বাংলা কংগ্রেস বলে কিন্তু আর কিছু নাই আমিও আজকে বলে যাচ্ছি তৃণমূল কংগ্রেসের লগ্ন আমার সাক্ষাৎ ছিল আমি মনে করি যারা আজকে গদ্দার বলছে আমাদের নতুন সহকর্মীদের তারা তো দলের সাথে গদ্দারি করেছেন করে দলটা ভেঙেছিলেন কংগ্রেস ভেঙেছিলেন আজকে তারা মঞ্চ বেঁধে মাইক বেঁধে এই ধরনের কাজগুলো করছেন এটা তাদের শোভা পায় না এবং লিখে রেখে দিন আমি অনেক ভুল বলতে পারি অনেক ব্যাপারে আপনারা আমার সাথে সহমত না হতে পারেন কিন্তু রাজনীতির অঙ্কটা আমি বুঝি না এটা বললে কিন্তু কেউ মানবে না আমিও মানি না আমি আপনাদের বলছি আপনারা লিখে রেখে দিন সন্ময় এখানে বহুত দিনের মানুষ ভালো লেখে আমাদের দলে যোগ দিয়েছে আমি বলছি লিখে রেখে দিন আমাদের এই রাজ্যে তৃণমূল কংগ্রেস বিপ্লবী বাংলা কংগ্রেসের থেকেও খারাপ জায়গায় পৌঁছবে এই দলটা ছিল এই কথাই বলবে তাই আজকের এই সভায় দেখুন এখানে অর্জুন সাংসদ সাংসদ ভারতীয় জনতা পার্টি যেভাবে অন্য রাজনৈতিক দল থেকে আসা মানুষদের সম্মান দিতে জানে এই সম্মান তৃণমূল কংগ্রেস কোনোদিনও কাউকে দিতে পারবে না এটা আমি জোর গলায় বলে দিই এই স্বাভাবিকভাবে আজকের এই জমায়েত যে অনুষ্ঠান যে জমায়েত ডেকে যাদের সম্বোধনা দেওয়া হচ্ছে সবাইকে একটা কথা বলছি দলের প্রতি আস্থা রাখুন দলের প্রতি বিশ্বাস রাখুন আপনারাও দলে থেকে যে সম্মান পাবেন এই সম্মান আপনি ভাবতেও পারেন না তাই আমি আবার আজকে বলি সবাই এই সবাই আসার জন্য ধরুন আমি তো সাড়ে তিন বছর দলে এসছি আমাকে তো আজকে ভারতবর্ষের সর্ববৃহৎ পার্টি পৃথিবীতে এই মুহূর্তে সবচাইতে বড় রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি আমাকে তো সহসভাপতি করেছে স্বাভাবিকভাবে এই সম্মান আমি তো ভাবতেই পারি না যে এত বড়টা রাজনৈতিক দলের কেন্দ্রীয় স্তরের আমাকে সহসভাপতি করা হয়েছে তাই আমি আপনাদের বলি দল আপনাদের যেভাবে গ্রহণ করেছে তার প্রতি সম্মান রেখে তার প্রতি মর্যাদা রেখে দলটাকে নিতে হবে এবং মানসিকভাবে তৈরি করতে হবে যে আগামী বিধানসভা নির্বাচনে এই বিধানসভা নির্বাচন থেকেই তৃণমূল কংগ্রেস টাকা উঠে যাওয়ার ভূমিকাটা যেন তাড়াতাড়ি শুরু হয় তার কাজ আমাদের করতে হবে আমরা সবাই মিলে যদি এগে যাই এগোই এবং একটা কথা আছে সবকা সাথ সবকা বিকাশ এবং সবার সাথে সাথে আর একটা কথাই বলি যে আমি নিজে মনে করি আমি নিজে মনে করি এই বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস নামক দলটাকে আমরা নিশ্চিত করে বিদায় দিব এই সম্বন্ধে আমার কোনো সন্দেহ নেই